নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল আর আমি সৌদীপ তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছটা আমি অনেক দিন আগে আমার বাড়িতে লাগিয়েছিলাম তো তারপরে এই গাছটা নিয়ে ডিটেলস ভিডিও আমার দেওয়া হয়নি আর আমার চ্যানেলে একটা কথা আমি বলে রাখি যে কোনো গাছের সব ভিডিও আস্তে আস্তে আসবে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এইটা শুধুমাত্র আমার চ্যানেল নয় এটা আপনাদেরও চ্যানেল আমাদের সকলের চ্যানেল যারা আমার এই আমার আপনাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত তাদের সকলেরই এটা চ্যানেল তো আপনাদের বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন এখানে যে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কোনো রকম রোগ নেই অর্থাৎ অ্যালোভেরা গাছে মূলত যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে পাতায় ব্ল্যাক স্পট ওর যে পাতাগুলো পাতা অ্যাকচুয়ালি নয় ওর ভিতরে ব্ল্যাক স্পট দেখা যায় এবং অ্যালোভেরা সবার প্রত্যেকই যারা ছাদে অ্যালোভেরা লাগান বা লাগায় আমরা তারা প্রত্যেকেই এই সমস্যাটা ফেস করি এর জন্য মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এটা একটা ছত্রাকের আক্রমণে হয় এটা এটা আপনারা সম্পূর্ণ প্রতিরোধ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এই জাতীয় কপার অক্সিক্লোরাইট বর্তমান এই জাতীয় ছত্রাকনাশক আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে যেটা বাজারে ব্লাইটক্স পঞ্চাশ ব্লু কপার এই সব নামে পরিচিত এটা আপনাদের কিনে এনে সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে স্পেশালি বর্ষাকালের টাইমটা কারণ ওই সময়টাতেই এটা সবচেয়ে বেশি দেখা যায় আমিও এই গাছটাতে করেছিলাম বলে আমার এই গাছটাতে কিন্তু ওই অ্যান্থাক্লোজ সেই রোগটা আসেনি তো আপনাদের আমি বলবো আপনারাও এটা অবশ্যই স্প্রে করুন আর আপনারা আমরা সাধারণত যেটা ফাঙ্গিসাইড স্প্রে করে থাকি সাফ ওটাও আমরা করতে পারি কোনো অসুবিধা নেই তবে কপার অক্সিক্লোরাইডটা দিলে সবচেয়ে বেশি কাজ হয় কারণ ওটা একেবারে সরাসরি প্ল্যান্টের ওপর অ্যাটাক করে যাতে কোনো ছত্রাক আর জীবিত থাকে না সকল ছত্রাকগুলোকে একদম ওরা ধ্বংস করে দেয় সেই জন্য আমি আপনাদের বলবো ওটা ইউজ করতে আর দু নাম্বার পয়েন্টে আসি এটা হচ্ছে এই গাছের পরিচর্যা এই গাছের কিন্তু তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না নর্মালভাবেই এই গাছ হয় শুধু যখন আপনারা গাছটা বসাবেন তখন কিছুটা জৈব সার মাটির সাথে মিশিয়ে নেবেন ব্যাস সেই মাটিতে মিশিয়ে বসিয়ে দেবেন আমি দেখুন এখানে যেটা লাগিয়েছি একটা প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক বলতে একটা মিষ্টির কোটো সে তার মধ্যে লাগানো দেখুন কত সুন্দর গাছটা হয়েছে গাছটা কিন্তু অনেক দিন বয়স সাত মাস তো হবেই আমি একটা গাছ বসেছিলাম তার পাঁচ দিয়ে কতগুলো গাছ দেখুন বেরিয়েছে প্রায় এখন চারটে গাছ হয়ে গেছে এর আগে আমি দুটো গাছ অন্যত্র টবে শিফট করে দিই আর এই গাছে মাসে মাসে আপনারা একবার করে একটু সর্ষের ভিজে জল যখন অন্যান্য গাছে দেবেন তখন এই গাছেও একটু দিয়ে দেবেন ব্যাস এছাড়া এমন কিছু ট্রিটমেন্টের এই গাছের প্রয়োজন হয় না এটা আপনা আপনি খুব সুন্দরভাবে হয় তাই আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই এইভাবে গাছটার পরিচর্যা করুন এতে এই গাছের খুব সুন্দর বৃদ্ধি হবে এবং গাছটা খুব সুন্দর গ্রোথ হবে এছাড়া আমি একটা জিনিস লক্ষ্য করেছি এই গাছের ক্ষেত্রে এতে কিন্তু জলটা খুব বেশি প্রয়োজন হয় না তাই গাছের গোড়া যদি ভাব থাকবে সেরকম জল দিলে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য